ভালো না খারাপ লেগেছে আমার কথা, আমি যতটুকু দর্শকের এক্সপ্রেশন দেখলাম, আর কখনোই আমি আমার কাজের জন্য বা যে কোনো কাজের জন্য বাড়তি কথা বলতে পছন্দ করি না, একদমই না। ছবিটা আমরা অনেক কষ্ট করে করেছি, আমাদের গিয়াসুদ্দিন সেলিম ডিরেক্টর, তার একটা কোয়ালিটি ওয়ার্ক, এটা মন করে করেছিলাম আজ থেকে 12-13 বছর আগে, 12-13 বছর পরে ওনার সঙ্গে আমার কাজ হলো। এই সঙ্গে সিএম আছে, বিমি আব্বা আছেন, তারপর আমাদের আরও সিনিয়র অনেক আর্টিস্ট আছেন, রহমান বাবু, মামুন রশিদ, যাই হোক, চুমকি, সবাই মিলে আমরা একটা ভালো টিম মিলে কাজ করার চেষ্টা করেছি। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রশ্ন একটা, ভালো লেগেছে না খারাপ লেগেছে? যদি ভালো লেগে থাকে, যারা দর্শকের ইন্টারভিউ নেন, দর্শক যদি ভালো বলে থাকে, তাহলে ওই দর্শককে রিকোয়েস্ট করবেন আরও 5 জন দর্শকের জন্য, উনি যেন বলেন যে যান ছবিটা ভালো হয়েছে আপনারা দেখেন। ঠিক আছে, সবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এখন দেখছেন এই মুহূর্তে আমাকে, সবাইকে রিকোয়েস্ট করবো একটা সুস্থ বিনোদনের ছবি পূর্ণ, সপরিবারে এসে সবাই মিলে। আপনারা যেহেতু এর আগে আমার অনেকগুলো কাজ দেখেছেন, মনপুরা দেখেছেন, গায়নাবাজি দেখেছেন, দেবী দেখেছেন, টেলিভিশন দেখেছেন, সেই ধারাবাহিকতার পূর্ণ বেশি কথা বলছি না, আপনাদের ভালো লাগবে, আপনারা হলে এসে ছবি দেখুন এবং সব দর্শককে আপনারা উৎসাহিত করুন হলে এসে এই ছবিটি দেখার জন্য, তাহলে আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাবে। আপনাদের সহায়তা দরকার আমাদের সিনেমা এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। Thank you.